এই এবং দশ দফা আন্দোলনের লক্ষ্যে আগামী চার তারিখে খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজকে সন্মান সবার করব, সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। একটি কথা বলবো, এই ফ্যাসিবাদী সরকার যেভাবে আমাদের গর্ব, আমাদের পার্শ্ববর্তী জেলা জেলার সন্তান দাদা জয়ন্ত দা দায়িত্ব ঘাড়ে নিয়ে এই দেশ জাতিকে এই দুর্গম সময়ে হাত ধরে আমাদেরকে উঠতে হবে। কিন্তু এখানে আমার একটু দ্বিমত আছে, যেহেতু আমরা বারবার প্রত্যেকেরই অলিয়া তার একটা সাইড হয়ে গেছে, সমাবেশ হয়েছে আহত এবং গ্রেফতার দুটো, কিন্তু আমরা হয়তো আমরা পর্যাপ্ত নিরাপত্তা পাইনি, যে কারণে আমরা তো বেশ কয়েকটা হয়ে গেছে দশর কুষ্টিয়া এসব তো এক একটা ভাগ করে দিচ্ছে। তো এখানে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা নেই, আমরা বাইরে, এটা একটা বড় একটা সমস্যা। মানে আমরা যাই মায়ের খাবো, গ্রেপ্তার হবো, সমাবেশ সফল করার পরে খুলনা বিভাগে শহরের মাগুরা জেলা বিএনপি আয়োজিত মূলত আমরা খুলনা বিভাগে কিভাবে যাব এবং সেই খুলনা বিভাগে যে আমাদের যে মিটিং হবে সেটা আমরা রাতে স্থানীয়ভাবে মাগুরা থেকে অনেক সংখ্যক লোক যেতে পারি, এই উপলক্ষে মিটিং। আপনাদের সকলকে আমি আরও একবার জানাই সংগ্রামী সালাম এবং অভিনন্দন। আমি আমার বক্তব্যের শুরুতেই মাগুরা জেলা বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছেন, যাদেরকে বর্তমান ফাসিস্ট সরকার যাদেরকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে, আমি গ্রেপ্তার কিন্তু সেই সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুহূর্তেও সবাইকে উপস্থিত হওয়ার জন্য সংগ্রামী উপস্থিতি, আজকে ষকদলের সভাপতি যে বক্তব্য দিল, আসলে এই বক্তব্যের সাথে আমি 100% একমত। যে খুলনায় এর আগে যতগুলো প্রোগ্রামে আমরা গেছি, প্রত্যেকটা প্রোগ্রামে আমরা যেহেতু দীর্ঘদিন রাজনীতি করি, সেই 1991 সাল থেকে ছাত্র রাজনীতি করে আজকে এই পর্যন্ত 2023 বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সোনালী পাঠান খুলনা বিভাগের সভাপতি, সবাইকে জানাই সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন। উপস্থিত নেতৃবৃন্দ, আজকের এই আলোচনা সভার মূল বিষয়বস্তু খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের অংশগ্রহণ কিভাবে হবে, আমরা কি পরিমাণে লোক এখানে উপস্থিত হব। এখানে আজকের প্রধান অতিথি আমাদেরকে বলেছে